2024 কোপা আমেরিকায় গ্রুপ অফ ডেথে আর্জেন্টিনা। এই গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গী পেরু, চিলি এবং কনকাকাফ ও প্লে অফ থেকে কানাডা কিংবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। কঠিন গ্রুপে পড়লেও শিরোপা ধরে রাখার প্রত্যয় আলবিসিলেস্তেদের। এদিকে ডি গ্রুপে ব্রাজিল লড়বে কলম্বিয়া, প্যারাগুয়ে প্লে অফে থাকা কোস্টারিকা অথবা হন্ডুরাসের বিপক্ষে। কোপা আমেরিকা লাতিন ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ, যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের মতো পরাশক্তিদের দৈরত রোমাঞ্চ ছড়ায় বিশ্ব ফুটবলে। মহারণ শুরু হতে বাকি মাস কয়েক, এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে এর ঝাঁজ। আসরের রূপরেখা চূড়ান্ত, মায়ামিতে অনুষ্ঠিত ড্রয়ে নির্ধারিত হয়েছে চার গ্রুপের দল। গ্রুপ এ কে গ্রুপ অফ ডেথ বলা যেতেই পারে, যেখানে পেরু ও চিলি কঠিন পরীক্ষা নেবে আর্জেন্টিনার। এই তিন দলের সাথে যোগ দেবে কানাডা অথবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। শিরোপা ধরে রাখার মিশন কঠিন হলেও সাফল্যে ধারাবাহিক হওয়ার প্রত্যাশা আর্জেন্টিনার। মেসির সাথে কথা হয়েছে, দলের জন্য যা ভালো তাই করব আমি, গ্রুপ প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। ভালো খেলেই শিরোপা ধরে রাখার জন্য লড়বো আমরা। ডি গ্রুপে ব্রাজিলের সঙ্গে কলম্বিয়া ও প্যারাগুয়ে, যোগ দেওয়ার অপেক্ষায় প্লে অফে থাকা কোস্টারিকা অথবা হন্ডুরাস। সাম্প্রতিক পারফরমেন্স পক্ষে নেই ব্রাজিলের, তাই প্রতিপক্ষ দলগুলো আগে থেকেই হুঙ্কার দিয়ে রাখছে সেলেসাওদের। গ্রুপ অফ ডেথে আর্জেন্টিনার সঙ্গী হতে চাই না। ব্রাজিল ও প্যারাগুয়ে গ্রুপ প্রতিপক্ষ হলেও ভালো করতে আত্মবিশ্বাসী আমরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। গ্রুপ বি তে মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা, আর গ্রুপ সি তে উরুগুয়ের সঙ্গী যুক্তরাষ্ট্র, পানামা, বলিভিয়া। গ্রুপিং এর পরই দলগুলো ব্যস্ত পরিকল্পনা সাজাতে। শক্তিমত্তার বিচারে কাউকে পিছিয়ে রাখার উপায় নেই। বিশ্বকাপ বাছাইয়ে লম্বা বিরতি আমাদের পরিকল্পনা সাজাতে সহজ করবে। অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে মাস্কট ক্যাপ্টেন আর বল পিউমা কামড়ে। ট্রফি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। 20 জুন থেকে আসর শুরু, ফাইনাল 14 জুলাই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।